বন্ধুরা নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত সংলাপ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো নয়া শিক্ষানীতিতে বাংলা ভাষা আমরা জানি জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে এবং এটা একটা খসড়া কমিটি এটা গঠন করা হয় এবং এই খসড়া কমিটি যিনি সভাপতি ছিলেন কে কস্তুরি রঙ্গন উনি ইসরোর প্রাক্তন সভাপতি উনি বেঙ্গালুরের এবং ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে যারা পণ্ডিত ব্যক্তি রয়েছেন শিক্ষা বিদ যারা রয়েছেন তাদের নিয়ে এদের মেম্বার করা হয় এবং এখানে আমরা যদি দেখি এই কমিটির যিনি সম্পাদক শাকিলা টি সামসু উনি এই কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং এই কমিটি একটা খসড়া রিপোর্ট জাতীয় শিক্ষা নয়া শিক্ষানীতির একটা খসড়া রিপোর্ট তৈরি করেন এবং রিপোর্টটা সরকারের কাছে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের কাছে প্লেস করেন সেই রিপোর্টটা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় আলোচনা হচ্ছে যার জন্য আজকে আমাদের এই আলোচনাটা যে এই যে রিপোর্ট দিল যে নয়া শিক্ষানীতির যে রিপোর্ট সেই শিক্ষানীতির রিপোর্টে যে বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কি বলা আছে বা বাংলা ভাষাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আমরা জানি একটা বিশাল সংখ্যক গোটা দেশে বা পৃথিবীতে একটা বিশাল সংখ্যক মানুষ রয়েছেন বাংলা ভাষাভাষী লোক রয়েছেন সেই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমাদের এখানে আলোচনা যে নয়া শিক্ষানীতিতে বাংলা ভাষা বাংলা ভাষা এই টপিকস এবং এখানে এই খসড়া রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কিন্তু ভারতীয় ভাষার প্রচার একটা রয়েছে যে প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ক্ষেত্রে যেটা অবজেক্ট মানে এই ভারতীয় ভাষার প্রচারের সেটার অবজেক্ট যেটা উদ্দেশ্য যেটা সেটা বলা হচ্ছে সমস্ত ভারতীয় ভাষার সংরক্ষণ বৃদ্ধি এবং বৈচিত্র্য নিশ্চিত করা এই ক্ষেত্রে আলোচনাটা আমরা এই দিক থেকেই করব যে এই ক্ষেত্রে এই নয়া শিক্ষানীতিতে বাংলা ভাষাকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে বাংলা ভাষাকে প্রমোট করার ক্ষেত্রে অন্যান্য ভাষার ক্ষেত্রে তো হয়েছে বাংলা ভাষাকে প্রমোট করার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই ভাষাকে বাংলা ভাষাকে সংরক্ষণ বা এর বৃদ্ধি বা এর বৈচিত্র্য কিভাবে এই নয়া শিক্ষানীতিতে নিশ্চিত করা হয়েছে আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের প্যানেলিস্ট পূর্ণন্দু ভূষণ দত্ত সমাজকর্মী আপনাকে স্বাগত রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনাকে স্বাগত আমি প্রথম আজকে থেকে শুরু করব আপনার নয়া শিক্ষানীতিতে আপনার কি মনে হয়েছে যতটুকু দেখেছেন যে আমাদের বাংলা ভাষাকে কতটুকু প্রমোট করা বা বাংলা ভাষার বৃদ্ধি কতটুকু করা যায় এ বিষয়ে কি বলা হয়েছে নয়া শিক্ষানীতিতে বাংলার এখন যে যে ভাষা সম্পর্কে বলা হয়েছে প্রথম যেটা ছিল তাতে তো ত্রিভাষা সূত্র বলা হয়েছিল বলা হয়েছিল যে এই আপনার হিন্দি থাকবে সবাইকে হিন্দি পড়তে হবে ঠিক আছে ইংরেজি থাকবে কিন্তু পরবর্তী সময়ে দক্ষিণ ভারত থেকে বিশেষত তামিলনাড়ু থেকে এটি প্রতিবাদ আসে প্রতিবাদ আসার পর এই এই কমিটি কমিটি মানে করার একটা প্রস্তাব প্রস্তাব ছিল ছিল তো পিছিয়ে আসে এবং পরবর্তী সময়ে এরা প্রস্তাব করে যে এটা আমাদের ড্রাফট ছিল ফাইনাল কিছু নেই এটা ড্রাফট আকারে কেন্দ্রীয় সরকার বলেছে যে এটা ড্রাফট এই কমিটির মেম্বারদের মধ্যে দুজন অবশ্য তারপরে আপত্তিও করেছে যে কমিটিতে কথাবার্তা না বলে কেন এই ড্রাফটকে আবার চেঞ্জ করা হচ্ছে কেন পিছিয়ে গেল তো আমরা জানি যে দেশে প্রথম শিক্ষা কমিশন হয়েছিল আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সময় পরবর্তী সময়ে কমিশন হয়েছে ডক্টর এবং ডক্টর কুঠারির পরবর্তী সময় যেটা হয়েছে দেখা গেছে যে উনিশশো সালে যেটি নয়া শিক্ষানীতি চালু হয়েছিল এটি তেমন কোনো কমিশন না তো এই ক্ষেত্রে দেখা গেছে এইবার যাকে বলা হচ্ছে রিস্ট্রাকচারিং রিস্ট্রাকচারিং অব এজুকেশন এবং এটা করা হচ্ছে জন্য টু ফর ভাইব্রেন্ট ইন্ডিয়া বলা হচ্ছে যে দীর্ঘদিন পর এটা করা হচ্ছে কারণ উনিশশো ছিয়াশির পর যেটা উনিশশো বিরানব্বই সালে কিছুটা সংশোধিত হয়েছিল দীর্ঘ বছর কেটে গেছে এই সময়ের মধ্যে পৃথিবীতে অনেক জায়গায় শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে যুগের সঙ্গে তাল মিলিয়ে তা করতে হবে ভালো কথা কিন্তু প্রথম থেকে যে কমিশনগুলি হয়েছে সবাই কিন্তু বলেছে ত্রিভাষা সূত্র এখানে একটি কথা খুবই উল্লেখযোগ্য সবাই কিন্তু গুরুত্ব দিয়ে গেছে মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ধরুন আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি দীর্ঘ আন্দোলনের পর ত্রিপুরা রাজ্যে মাতৃভাষা শিক্ষায় ককবরক জায়গা করে নিয়েছে চাকমা ল্যাঙ্গুয়েজ জায়গা করে নিয়েছে তো এই এবারের যে প্রস্তাব সেই প্রস্তাবে মাতৃভাষার কোনো জায়গা নেই হিন্দির কথা যদি বলা হয় বা অন্যান্য যেগুলি বলেছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সেই বিষয়ে আসার আগে একটা কথা বলি যে এক সময় হিন্দি চাপানোর কোনো বিষয় ছিল না অনেকে নিজেরাই হিন্দি শিখেছে কাজের প্রয়োজনে সময়ের প্রয়োজনে যুগের প্রয়োজনে হিন্দি শিখেছে সংস্কৃত এক সময় সংস্কৃত কি ছিল যে আমাদের কলেজগুলিতে স্কুলগুলিতে সংস্কৃত ছিল ক্লাসিক্যাল টিচার মাঝে বেশ কিছু বছর ধরে ক্লাসিক্যাল টিচার বা শাস্ত্রীয় শিক্ষক সংস্কৃত শিক্ষক ইত্যাদি নিয়োগ পুরোপুরি বন্ধ কারণ সংস্কৃতকে বলা হচ্ছে এখন ড্যাড ল্যাঙ্গুয়েজ এখন এবারে প্রস্তাবে বলা হয়েছে যে সংস্কৃতকে গুরুত্ব দেওয়া হবে আর আমরা জানি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে সংস্কৃত এবং আরবি কারণ সংস্কৃত বেদের শিক্ষার জন্য আর আরবি হলো কোরআনের শিক্ষার জন্য কিন্তু এবার বলে দিয়েছে যে না ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মধ্যে কন্নড় ভাষা থাকবে তামিল ভাষা থাকবে তেলুগু ভাষা থাকবে মালায়ালম ভাষা থাকবে উড়িয়া ভাষা থাকবে কিন্তু বাংলা ভাষা নেই এগুলিকে প্রমোট করবে বাংলাকে কেন না কারণ বাংলা ভাষাভাষীর সংখ্যাও বেশি তাছাড়া সংস্কৃত যদি আদি ভাষা হয় সংস্কৃত থেকেই তো বাকি ভাষাগুলি ডিরাইভ করেছে তামিল তেলুগু মালয়ালম বাংলাও একই জায়গা থেকে এসছে সুতরাং বাংলা শাস্ত্রীয় ভাষা হয় না কাজেই আজকের আলোচনার প্রেক্ষিতে এটুকু বলা যায় যে শুধু ভারতবর্ষে না আমাদের প্রতিবেশী আরেকটি রাষ্ট্র আছে বাংলাদেশ সেখানেও তাদের মূল ভাষা হলো বাংলা পৃথিবীর অন্যান্য দেশে প্রচুর জনসংখ্যা বাংলা এবং আফ্রিকার একটি দেশ আছে সিউরেলিয়ন ওইখানেও এদের মূল ভাষা সরকারি ভাষা বাংলা সুতরাং বাংলাকে গুরুত্ব না দেয়া। এটা আমার মনে হয় মানুষের আবেগে এটা আঘাত এই ক্ষেত্রে আমি বলব যে এখনো যেহেতু ড্রাফট পর্যায়ে রয়েছে ফাইনাল হয়নি এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যারা কমিটিতে রয়েছে। আর এই কমিটি তো সরকার করেছে আপত্তির কিছু নেই কিন্তু এর চাইতে বড় কমিটি এর সুন্দর কমিটি সময় ছিল এবং সেই কমিটির রিপোর্টে আজ অব্দি আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন হয়নি তো আজ এত বছর পরে যদি বলা হয় যে না এবার যা করা হচ্ছে সাংঘাতিক ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে রিস্ট্রাকচারিং ভাইব্রেন্ট হয়ে যাবে আমি বিশ্বাস করি না আমার মনে হয় বিতর্কটা অনেকটা বিতর্কের জন্য বিতর্ক হয়ে যাচ্ছে এখন যে মূল অবজেক্টিভটা যেখানে প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বলছে সেখানে অম অবজেক্টিভটা বলছে কিন্তু যে প্রমোশন যেখানে অবজেক্টিভটা বলছে আপনার এনসিওর দ্য প্রিজারভেশন গ্রোথ এন্ড ভাইব্রেন্সি অফ অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস সেখানে অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কথা বলছে আলাদা করে বাংলা বা তামিল বা বাংলা বা কোনো একটা ভাষাকে সেভাবে বলছে না এখন যে প্রেক্ষাপটটা বুঝতে হবে এখন যে আমরা আগেও আলোচনা করেছি যে এই যে নয়া শিক্ষানীতি এই নয়া শিক্ষানীতির মূল অবজেক্টিভটা যেটা দেওয়া হয়েছিল সেটা হয়েছে যে আজকের দিনে যে গ্লোবালাইজেশনের যুগ বা যেখানে টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে দুনিয়া সেখানে আপনার দেখা যাচ্ছে শুধু ইংরেজি একটা ইংরেজি একটা ভাষা যেই ভাষাটা আপনার অন্য সব ভাষাকে পেছনে ফেলে দিয়ে একটা ভাষাকেই প্রমোট করা হচ্ছে এবং সেটা যদি ইউরোপের দেশে ইংরেজ দেশ ইংল্যান্ডে হয় আমেরিকাতে হয় ঠিক আছে কিন্তু আমাদের দেশ যেটা কি যেখানে কিনা আমাদের মাতৃভাষা ইংরেজি না যেখানে আমাদের প্রত্যেকটা স্টেটে একটা করে রিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে সেখানেও আপনার ইংরেজিটাকেই প্রমোট করা হচ্ছে যেখানে আপনার আপনি জাপানে যান আপনি কোরিয়াতে যান আপনি ফ্রান্সে যান আপনি জার্মানিতে যান সেখানে কিন্তু দেখবেন যে তাদের তাদের সমস্ত প্রচেষ্টাটাই হচ্ছে পড়াশুনোটা শিক্ষার যে মাধ্যমটা সেটা মাতৃভাষাতে ফ্রান্সে ফ্রেঞ্চে হয় জাপানে জাপানিজে হয় এবং সেটা ইংরেজিতে না করে সেটা তাদের মাতৃভাষাতেই সেই সেটা হয় তো তাহলে যদি তাই হয় তাহলে আমাদের দেশে ভারতবর্ষের মতো এত একটা বড় দেশ যেখানে এত ভাষার বৈচিত্র্য আছে এবং যেখানে হাজার হাজার বছর ধরে এই ভাষাতে আপনার সমস্ত ধরনের বিজ্ঞান গবেষণা সমস্ত ধরনের আপনার আয়ুর্বেদ বলুন আপনার জ্যোতিষ জ্যোতির্বিজ্ঞান আপনার আপনার এ সমস্ত যে অন্য রসায়ন অঙ্ক এ সমস্ত বিষয়গুলোতে একসময় ভারতবর্ষে সমস্ত পৃথিবীতে সবচেয়ে উপরে ছিল এবং ভারতবর্ষে নালন্দা তক্ষশিলা বল্লভী বিক্রমশিলা এ সমস্ত ইউনিভার্সিটিগুলো ছিল যেখানে সমস্ত পৃথিবী থেকে লোকজন পড়াশোনা করতে আসত তাহলে সেই সময়ে তো আপনার কোনো ইংরেজিতে পড়াশুনো হতো না বা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে হতো না এই সমস্ত শিক্ষা এগুলো কিন্তু আপনার যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজগুলোতেই হতো তাহলে এই যে ন্যাশনাল ড্রাফ ন্যাশনাল এডুকেশন পলিসি এর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে কলোনিয়াল মাইন্ডসেট বা ঔপনিবেশে ঔপনিবেশ মানসিকতা সেটা থেকে কি করে বেরিয়ে আসা যায় কারণ আমরা সত্তর বছর দেখলাম অনেক কমিশন গেছে তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময় আজকে থেকে দু বছর আগে তিন হাজার বছর আগে ভারতবর্ষের শিক্ষার মান যে জায়গায় ছিল সেখানে গত দুশো তিনশো বছরের আমরা তথাকথিত এতগুলো ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও আমাদের আজকেও ভারত মানে ভারতের কোনো একটা ইউনিভার্সিটি সমস্ত বিশ্বের এক একশো ইউনিভার্সিটির মধ্যে কোনো জায়গা করে উঠতে পারিনি এবং আপনি যদি প্যাটেন্টের দিক দিয়ে দেখুন সায়েন্টিফিক রিসার্চ দেখুন বা টেকনোলজিক্যাল এ সমস্ত ইনভেনশন এগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন যে কোনো জায়গাতেই কিন্তু ভারত না সায়েন্স না আর্টস কোনো জায়গাতে ভারতবর্ষ সে অথচ এত বড় একটা দেশ ভারতবর্ষ সেই জায়গাতে কিন্তু যেতে পারেনি তো তাহলে যে এটা পুনর পুনর্বিবেচনা দরকার পুনর্মূল্যায়ন দরকার তাহলে আমরা এত বছর ধরে যে করে আসছি সেটা কেন তো একটা অভিমত হচ্ছে যে যেটা এই সরকারেরও হয়তো অভিমত যে বিজ্ঞান চর্চা বা যেটাকে বলে আপনার যে মানে সত্যিকারের যেখানে আবিষ্কারের জন্য যে মানসিকতার প্রয়োজন শিশুদের মধ্যে সেটা শুধুমাত্র বিজ্ঞান চর্চা শুধুমাত্র মাতৃভাষাতেই করা সম্ভব সেই কারণে আপনার ইউরোপের যে সবচেয়ে ডেভেলপড কান্ট্রিজগুলো সেই ডেভেলপড কান্ট্রিজগুলো তো ইংরেজিতে পড়াশোনা করলে পারতো ইংরেজি শিক্ষা মাধ্যমে রাখতে পারতো কিন্তু ফ্রান্স দেখবেন বা জার্মানি দেখবেন ওদের টেক্সট বুকগুলোকে ওরা সবসময় মাতৃভাষায় করে কারণ এই যে বিজ্ঞান এই বিজ্ঞান সবচেয়ে বিজ্ঞান চর্চা এবং এই যে রিসার্চ এই রিসার্চ সবচেয়ে ভালো হয় যদি ছোটবেলা থেকে শিশুকে তার যে মাতৃভাষা তার যে মানে সেই ভাষায় যদি তাকে পড়ানো হয় এবং তাকে যদি সেই ভাষাতেই ভাবতে শেখানো হয় তো এই প্রেক্ষাপটটাতে আমাদের দেখতে হবে যে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসির অবজেক্টিভটা এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বললাম গ্লোবালাইজেশন বা চারদিকে যেটা মানে একীকরণ যেটা বলে মানে সব কিছুই আমরা এখন দেখবেন আজকের দিনে এত অ্যাডভান্সমেন্ট সত্ত্বেও আমরা সবাই কিন্তু এক রকম হয়ে যাচ্ছে সে আমরা তামিলনাড়ু থেকে আসি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসি গুজরাট থেকে আসি আমাদের যে একটা মিডল ক্লাস বা এই যে আমাদের মানসিকতাটা কিন্তু ধীরে ধীরে আমাদের যে সংস্কৃতিটা সেটা একটা এক ধরনের সংস্কৃতি হয়ে যাচ্ছে যেটা কিনা আপনি মডার্ন ক্যাপিটালিস্ট কনজিউমারিস কালচার এবং সেটা যেটা মানে ইংরেজিওকরণ কালচার তো সেইখানে কিন্তু শিক্ষার দিক দিয়ে আমরা কিন্তু সেই অ্যাডভান্সি না তো এই জন্যেই এখানে একটা নতুন করে পুনর্মূল্যায়নের প্রশ্ন এসেছি যে তাহলে কেন আমাদের যে আমাদের যে রিজেন্ল ল্যাঙ্গুয়েজগুলো সেই রিজন্যাল ল্যাঙ্গুয়েজগুলোকে কেন প্রমোট করা হবে না কারণ আলটিমেটলি আমরা তো আমি বাঙালি আরেকজন তেলেগু আরেকজন মারাঠি এবং আমার যে আমাদের ভারতবর্ষ তো ভারতবর্ষের তো তার জাতির সত্তা আছে তার সংস্কৃতির সত্তা আছে তার ভাষার সত্তা আছে এই যে বিভিন্ন এই সত্তাগুলো এই সত্তাগুলোর যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ডেভেলপমেন্ট হবে এই ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মানুষের একটা শিশুর মনে কনফিডেন্স আসবে না এবং কনফিডেন্স যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু সে নিজে কিছু নতুন সৃষ্টি করার যে উদ্ভাবনী যে যে মানে তার সৃষ্টিশীলতা বা উদ্ভাবনী শক্তিটা সেটা তার মনে কখনোই আসবে না তো সেদিক সেই কারণেই আপনার এই এই প্রমোশন অব ইন্ডিয়ান ল্যাঙ্গুলো কথা আসছে আর যেখানে বলছেন যে যে বিতর্কটাতে যদি আমরা ফিরে আসি দেখুন বিতর্কটা এটা আমিও পড়ে দেখি বিতর্ক আসার আগে আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে গবেষণা বা বৈজ্ঞানিক চিন্তাধারা বা কারিগরি গবেষণা করার ক্ষেত্রে মাতৃভাষাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং আপনি উদাহরণ দিলেন ফ্রান্স সহ ইউরোপের অনেকগুলি যারা ডেভেলপ কান্ট্রি রয়েছেন বিজ্ঞান যারা একদম এগিয়ে সামনে সারিতে রয়েছে এরাও মাতৃভাষাতেই শিক্ষাটা দেয় এখানে আমরা যদি দেখি যে ভারতীয় ভাষার এই ড্রাভিল একটা জিনিস রয়েছে ভারতীয় ভাষার প্রচার সেখানে উদ্দেশ্যের ক্ষেত্রে গিয়ে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ও কারিগরি পরিভাষা কমিশন যার দায়িত্ব সারা দেশে অভিন্ন ব্যবহারের জন্য শব্দ বিকাশ করা নতুন করে পুনর্নবীকরণ করা হবে এবং শারীরিক বিজ্ঞান ছাড়াও সমস্ত শৃঙ্খলা ক্ষেত্রে একটা পার্ট বোধ এখানে ইনক্লুড করা আছে আপনি ভালো বলতে পারবেন আপনি একজন শিক্ষাবিদ যে জিনিসটা আপনি বলতে চাইছেন এটা সম্ভবত একটু হলো ইনক্লুড করা হচ্ছে এবার এখানে যেটা বলছে সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে দেখুন পৃথিবী সমস্ত জায়গাতে বিজ্ঞান চর্চা বা রিসার্চ বা নতুন নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে অনেক নতুন শব্দ আসছে অনেক নতুন ভাবনা আইডিয়াজ আসছে কিন্তু আপনার যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলো সেই জায়গাগুলো তো এক জায়গাতে আটকে আছে সেগুলো ইংরেজিতে আসছে ইংরেজি নিচ্ছে বিদেশে বিভিন্ন জায়গা কারণ কারণ গুলো তো মূলত পশ্চিমীয় দেশগুলোতেই হয় তো সেই যে গুলো আসছে সেগুলো কিন্তু আমাদের যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজগুলোতে এই শব্দগুলো আসছে না এই শব্দগুলো আসছে না এই এখন এই শব্দগুলোকে তো ট্রান্সলেট করেই হোক যেভাবেই করুক এই ভাষাগুলোতে আনতে হবে তো এই ভাষাগুলোতে যখন আপনি আনবেন তখনই তখনই কিন্তু ছোটবেলা থেকে শিশুরা সেই তার যে রিজেনাল বা মাতৃভাষা বলুন বা রিজেনাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাতে সেই কনসেপ্টগুলো সেই আইডিয়াসগুলো সে ছোটবেলা থেকে জানতে পারবে সেজন্য জোর দেওয়া হচ্ছে যে আপনার ডিকশনারি নির্মাণের জন্য বলছে এখানে আপনার আপডেট ল্যাঙ্গুয়েজ ভাষাগুলোকে আপডেট করতে হবে এবং ডিকশনারি দায়িত্ব নিয়ে বলা হয়েছে যে কাউকে দায়িত্ব নিয়ে সেটা যদি রিজেনাল ল্যাঙ্গুয়েজগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টগুলোকে আর হিন্দি বা এই জাতীয় ভাষাগুলো যে যেখানে সারা দেশে যেগুলো ব্যবহার করা হয় সেই ভাষাগুলোর দায়িত্বগুলো আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউটের হাতে থাকবে এবং এদের উদ্দেশ্য থাকবে এদের দায়িত্ব থাকবে যে নতুন নতুন ডিকশনারি বের করা সেই ডিকশনারিতে যেন সেই নতুন কনসেপ্টগুলো নতুন আইডিয়াসগুলো আপডেটেড হয় তাহলে মানে এটা মানে ভাষাটা কি হয় একটা ভাষার মৃত্যু কেন হয় কারণ ভাষাটা নতুন যে আপনার নতুন যে প্রগতি হচ্ছে নতুন যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে তার তার জিনিসগুলো যদি সেই ভাষাতে না নিতে পারে তাহলে সেই ভাষাটা আস্তে আস্তে ব্যবহার অযোগ্য হয়ে যায় কারণ আমার প্রয়োজনে আসছে না আমি যখন আমার বেশিরভাগ আজকের দিনের আমার বেশিরভাগ কাজ কথা বলতে গেলে দেখছি আমি আমার ভাষাতে বলতে পারছি না কারণ সেখানে সেই গুলো নেই তো সেই জন্যই এটাকে ভাষাটাকেও আপডেট করতে লাগবে এটা একটা নতুন অবজারভেশন যেটা আগে কখনো ভাবা এবং গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আমরা যদি দেখি যেটা সন্দেবাবু লাস্ট খুব একটা গুরুত্বপূর্ণ শেষে আলোচনা করলেন যে ভাষার বিকাশ করা ভাষাকে আপডেট করা এটা ফ্যাক্ট এটা ঘটনা যে উনি বললেন যে কোনো ভাষার মৃত্যু কিন্তু এই আপডেট না করার ফলেই কিন্তু বিকাশ না করার ক্ষেত্রে করার ফলেই কিন্তু এ ধরনের ঘটনা আমি আবার পূর্ণা যাব যেটা আমরা যদি দেখি এই ড্রাফট বিলের মধ্যে পলিসি ওভারবৃত যেটা বলা হয়েছে স্কুল এডুকেশনে এখানে কিন্তু বলা হচ্ছে ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত প্রারম্ভিক ভাষা তে এটা কম্পালসারি এবং বিশেষ করে হবে মানে নজর দেওয়া হবে তাহলে ওয়ান টু ফাইভ পর্যন্ত মাতৃভাষা যে যে লোকাল ল্যাঙ্গুয়েজে বা তার নিজের মাতৃভাষাতে পড়াশোনা করবে তারপর বলা হচ্ছে ফাইভের পর এইট থেকে আবার সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে অ্যাডপ্ট করতে হবে তো যেটা আপনারা দুজনে আলোচনা করলেন যে প্রথম থেকে একদম স্কুল যে এডুকেশন রয়েছে সেটা মাতৃভাষায় করলে মাতৃভাষাতে করা হলে এবং মাতৃভাষাকে আপডেট করলে অনেক অনেক বেশি মানে আরো বিকশিত হবে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে যাদের উদ্দেশ্যে শিক্ষা বিল করা সে একটা বিশাল সংখ্যক একটা মেধাবী ছাত্রছাত্রী বিকাশ হবে তো এখানে ওয়ান টু ফাইভ পর্যন্ত প্রারম্ভিক ভাষা হিসাবে করবে তারপরে তারপরে বিষয়টা আর কিন্তু গ্রে রয়েছে কিছু বলা হয় না হ্যাঁ এই কি আপনার মনে হয় যে বাংলা ভাষাটাকে বা মাতৃভাষাটাকে এই জায়গা থেকে অনেকটা যার মাত্র মাত্রে অন্য প্রদেশের মাত্রে ওদেরকে কার্টেল হচ্ছে শুনুন এটা এখন পর্যন্ত যেটা ড্রাফট বেরিয়েছে ফাইনাল কিছু হয়নি ড্রাফট দেখলে যা বোঝা যায় তাতে কিন্তু আপনি যা বললেন যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য বিষয় নেই যে মাতৃভাষা কোথাও দিয়েছে শুধু ত্রিপুরার বা আসামে বা অন্য রাজ্যের যে মাতৃভাষা এ সম্পর্ক কিন্তু পরিষ্কার কিছু নেই যেটা আছে তা হল যে শুরু হবে তিন বছর বয়স থেকে একটা স্টেজ ফাউন্ডেশন মাতৃভাষায় পূর্ণ বলা আছে যে স্কুল শিক্ষায় নতুন পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি এটার মধ্যে বলা হয়েছে কিন্তু এফ যেখানে এফ এর মধ্যে আছে কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা হবে মাতৃভাষায় এটা আছে এটা বিল্ডার মধ্যে আমি যা দেখেছি সাবজেক্ট টু গ্যারেশন আচ্ছা

আমাদের সময় যখন আমরা পড়েছি তখন হিন্দি ছিল সিক্স টু এইট নট কম্পালসারি আপনি নাও নিতে পারেন আমাদের স্কুলগুলিতে সংস্কৃত টিচার হিন্দি টিচারও ছিলেন হিন্দি প্রচারক ছিলেন আপনারা জানেন কিনা আমাদের যে রাজ্যের সুনাম ধন্য বিধায়ক ছিলেন শ্যামাচরণ ত্রিপুরা উনি ছিলেন একজন টিচার পরবর্তী সময়ে উনি আমাদের বুদ্ধবন্দির কলেজ যেটা বেসিক টিচার্স ট্রেনিং কলেজ এখানে উনি হিন্দি প্রচারক হিন্দি পড়াতেন হিন্দি প্রচারক হিসেবে জয়েন করেছিলেন তো উনি তো একজন উপজাতি শ্রেণীর মানুষ নিজের অধ্যবসায় নিজের চেষ্টায় হিন্দি নিজে শুধু শিখেননি অনেককে শিখিয়েছে তো বিষয়টা আপেক্ষিক হয়ে যাচ্ছে সুতরাং মাতৃভাষার বাইরে যদি অন্য কোনো ভাষা যে আমি কি কি নিতে পারবো এগুলিও কিন্তু এখনো কোনোটাই পরিষ্কার না যে সিক্স থেকে এইট পর্যন্ত নেব এবার এইট থেকে তারপর এগারো থেকে চোদ্দ নেব চোদ্দো থেকে আঠারো বছর কি থাকবে এগুলি কিন্তু কোনোটাই এখনো খুব একটা পরিষ্কার বলে আমার মনে হয় না এইগুলো একটা দিক আর একটা রইল কি এখানে একটি বিষয় রয়েছে যে তিন বছর থেকে শুরু হবে তিন বছর থেকে ছ বছর তিন বছর থেকে একেবারে টানা বলে দিয়েছে এইটি ইয়ার্স পর্যন্ত তিন থেকে ছয় তারপরে গ্রেড ওয়ান এন্ড টু প্লাস ওয়ান টুর মতো গ্রেড ওয়ান এন্ড গ্রেড টু তো এখন সারা দেশের চোদ্দ লক্ষের বেশি অঙ্গনয়াড়ি কেন্দ্র আছে এই অঙ্গনওয়াড়িতে তিন থেকে ছ বছরের শিশুরা যায় তো এরা কোথায় যাবে স্পষ্ট কিছু নেই এরা কি স্কুলে যাবে তো সব জায়গায় কি আমাদের সেই স্কুল তৈরির বা স্কুলের পরিকাঠামো আছে যা এখন অঙ্গনওয়াড়ির পরিকাঠামো আছে যদি তাই হয় এরা স্কুলে যায় তো এই প্রাক প্রাথমিক শিশুদের পড়ানোর যে কর্মসূচি যে প্রশিক্ষণ বর্তমান শিক্ষকদের রয়েছে কিনা এবার যদি বলেন যে না অঙ্গনরে অঙ্গনরের জায়গায় থাকবে তাহলে অঙ্গনরে অঙ্গনওয়াড়ির জায়গায় থাকলে এদের কাজটা ধরতে হবে যে তিন বছর বয়স পর্যন্ত শিশুর থাকবে বাকিটা স্কুলে চলে যাবে তো এই ক্ষেত্র কোনো স্পষ্ট কোনো কিছু কিন্তু এই ড্রাফটের কোনো জায়গায় উল্লেখ নেই যে অঙ্গনওয়াড়ির শিশুরা স্কুলে যাবে না স্কুল অঙ্গনড়িতে আসবে যেমন আমাদের দেশে যেটুকু আমি জানি যে যে জায়গায় আমাদের সেনাবাহিনী বা অন্যরাও নেই সেই জায়গায় কিন্তু অঙ্গনারী কর্মী আছে আইসিডিএস আছে যে স্কিমটি দেশে পঁয়তাল্লিশ বছর ধরে একই নামে চলছে এবং এটা যখন গত দু সালে বলা হয়েছিল রিস্ট্রাকচারিং আইসিডিএস ভাইব্রেন্ট অঙ্গনারি কেন্দ্র করা হল এবারে রিপোর্টও দেখলাম রিস্ট্রাকচারিং এডুকেশন আর ভাইব্রেন্ট এডুকেশন ফর ভাইব্রেন্ট ইন্ডিয়া হলে ভালো আগামী প্রজন্ম এগুলি দেখবে কিন্তু একটা নতুন দিশা থাকবে আছে বলে আমার মনে হয় না কারণ এই বিশাল পরিমাণে কে কোয়ালিটি এডুকেশন করবে টিচার টিচারদের ট্রেনিং নেই একটা লোক যদি গাড়ি নাই চালাতে পারে তাহলে আমি ওকে গাড়িতে নিয়ে বসিয়ে দিলাম টিচার আমাদের সমাজ থেকেই তো রিক্রুট হচ্ছে রিক্রুটমেন্ট সারা দেশে একই কায়দায় হয় না কোন স্টেটে হয়তো টিচার রিক্রুটমেন্ট বোর্ড আছে কোথাও নেই

কমিশন আসবে কমিশন যাবে কোটারি কমিশন কি বলেছিল এডুকেশনে শিক্ষায় প্রশাসনিক স্তরে যারা আছে আইএস আই পি এস আইএফএস এদের দেবে না শিক্ষায় শিক্ষকরাই থাকবেন অধ্যাপনের সঙ্গে যারা যুক্ত তারা থাকবেন জয়ন্ত চ্যাটার্জি নেই ছিলেন এক সময় ত্রিপুরা রাজ্যে ঠিক আছে এবার একের রায় ছিলেন জগদীশ ব্যানার্জী ছিলেন বিখ্যাত এডুকেশনিস্ট কিন্তু দেখা গেছে কি এখন সব টিসিএস অফিসার সব এসে শিক্ষা সম্পর্কে এদের ধারণাটা কি কমিশন আসবে কমিশন যাবে কিন্তু কাজের কাজ বা শিশুরা এখন কে হয়েছে জানে শিশু বা ছাত্ররা এবং অধ্যাপক বা টিচাররা এরা হল গিনিপি এদের উপর সমস্ত

ইন্ডিয়ান এখন এখানে আমরা শিক্ষানীতি নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করি তাহলে তো ভুল হবে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করতে হয় আপনি যেটা বলছেন ক্লাস সিক্স এর পরে কি হবে আগে কি হবে সেগুলোর জন্য পার্টটা আছে সেই স্কুল এডুকেশনের পার্টটাতে দেখুন একটা জায়গাতে আরেকটা জিনিস দেখলে তো হবে না এখানে যে যে অত ডিটেইলে আপনি যেগুলো বলছেন যে কোন স্টেজে কি পড়াবে কোন স্টেজে কোন ভাষা হবে সেটা আপনি স্কুল এডুকেশনে দেখুন প্রমোশন অব ইন্ডিয়ান ল্যাঙ্গের অবজেক্টিভটা ডিফারেন্ট এটা এই না এখন সেখানে তারপরেও আপনি যে বলছেন যে মানে এখানে যে মূল কথাটা বলছে যে মূল কথাটা বলছে যে দেখুন ভাষাটা ভাষা শিক্ষাটা হচ্ছে ভাষা শিক্ষাটাকে একটা স্কিল হিসাবে না হচ্ছে একটা স্কিল হিসেবে না যেমন আমাদের অনেক রকমের স্কিল আমাদের ট্রেন করানো হয় ভাষা শিক্ষাটাও আজকের দিনে চাকরি পাওয়ার বা রোজগার করার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এবং দেখা গেছে যে ভাষা শিক্ষার বেস্ট সময় যেটা সেটা হচ্ছে আপনার ছ বছর পর্যন্ত তিন বছর থেকে ছ বছর এই সময়ে যে কোনো মানব শিশু সবচেয়ে ভালো ভাষা আয়ত্ত করে তো সেই জন্যে সারা জীবনে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাষা শিক্ষা বা লিটারেচার সাহিত্য চর্চা সেগুলো অন্য জিনিস এখানে সাহিত্য চর্চার কথা বলছে না এখানে ভাষা শিক্ষার কথা বলছে তো সাহিত্য চর্চার জন্য আপনার পরবর্তী সময়ে আপনি শেখাতে পারেন কিন্তু ভাষা যদি শেখাতে হয় তাহলে আপনাকে নিচে নেমে আসতে হবে একদম প্রাথমিক স্টেজে যেতে হবে এবার সেখানে ভাষার কথা বলতে গিয়ে আপনারা মাতৃভাষার কথা বলছেন এখানে তো মাতৃভাষাতে করাতে হবে না সে কথা না এখানে বলছে যেটা সেটা হচ্ছে যে প্রাইমারি স্টেজে আপনার বলছে একটা রিজেনাল ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে তার সঙ্গে বলছে যে রিজেন মানে যেটা মাদার টাং সে মাদার টাং ছাড়া আরো তিনটে ভাষা শেখানোর কথা তিন ভাষা লাগু করা হ্যাঁ যেখানে যেটা প্রয়োজন যদি এখানে আপনি আপনার কথা ত্রিপুরাতে আমি যদি বাঙালি হই তাহলে বাংলা আমার মাতৃভাষা এখানে তো যেমন একজন জনজাতি অংশের মানুষ আছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হবে ককবরক হবে তাহলে ককবরক হয়ে গেল আর এদিকে বাংলা হয়ে গেল একটা হলো এবার তাছাড়া আপনি আরো তিনটি শিখবেন যেমন আপনি ইংরেজি শিখলেন যেমন আপনি হিন্দি শিখলেন এবং তার সঙ্গে আপনার এরিয়ার বাইরে আপনার এরিয়ার বাইরে মানে আপনি সেটা তামিল হতে পারে সেটা আপনার তেলুগু হতে পারে মারাঠি হতে পারে আপনার কান্নার হতে পারে গুজরাটি হতে পারে তো এখানে প্রাইমারি অবজেক্টিভটা যেটা হচ্ছে যেভাষী হিসেবে করে তোলা সেন্সে সে আসবে ততদিনে তার অলরেডি তিনটে চারটে ভাষাতে তার দক্ষতা চলে আসবে আর এর পরবর্তী সময়ে যেটা আপনারা বলছেন যে সিক্স এর পরে কি পড়বে সেকেন্ডারি স্টেজে গিয়ে পড়বে হায়ার সেকেন্ডারিতে গিয়ে কি ভাষায় পড়বে এবার এটা হচ্ছে ট্র্যাডিশনাল ভাবনা এই ট্র্যাডিশনাল ভাবনাটা থেকে বেরিয়ে আসার জন্যই তো এই নয়া শিক্ষানীতি এই নয়া শিক্ষানীতি তো বলছে না যে আপনাকে সেইভাবে সাহিত্য পড়তে হবে সমাজ বিজ্ঞান পড়তে হবে ইতিহাস পড়তে হবে আপনাকে কি বলে অঙ্ক পড়তে হবে বলছে যার যেটা ভালো লাগে সেইভাবে চুজ করবে বেসিক দুটো জিনিস একটা হচ্ছে ভাষা আর আরেকটা হচ্ছে অঙ্ক এই দুটো জিনিস বেসিক থাকবে এই দুটো জিনিস পড়তেই হবে এছাড়া আপনি বাকি যেটাই পড়ুন সেটা আপনি যেভাবে করতে পারেন তো এখানে এই প্রমোশন অব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এখানে এসে কিন্তু আপনার ওই যে গুলো আপনারা খোঁজার চেষ্টা করছেন সেই গুলো এখানে পাবেন না সেই গুলো স্কুল এডুকেশনে পাবেন বিদ্যালয় শিক্ষক হ্যাঁ আর এই অবজেক্টিভটা যেটা সেটা আমাকে আমি যেটা বলার চেষ্টা করছি যে তারপরেও আমি বলছি এটা তো ড্রাফট ড্রাফট পলিসি এরপরে বিভিন্ন ফিডব্যাক সাজেশন অ্যাকর্ডিংলি এটা চেঞ্জ হবে কিন্তু হিন্দি নিয়ে কেন চাপি দেওয়া হচ্ছে বা তামিল কেন চাপ সে তো অনেক কিছু নিয়ে ভারতবর্ষে বিতর্ক হয় তো বিতর্কটা একটা ভালো জিনিসকে আগে তো সেটা বুঝতে হবে সে অবজেক্টিভটা কি তারপরে যেটাকে বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর আপনি বলছেন যে সত্তর বছরে কোনো কমিশনে লাগু হয়নি তো সত্তর বছরে যে কোনো কমিশন লাগু হয়নি তার যারা কি এটা প্রমাণিত হয় যে আগামী দশ বছরে এই কমিশনটা লাগু হবে না গত সত্তর বছরে লাগু হয়নি গত সত্তর বছরে যে সরকার ছিল সে সরকার পারেনি লাগু করতে এখন বলতে দুই হাজার বাইশের মধ্যে আমূল পরিবর্তন হবে ড্রাফট এডুকেশন এখন দেখা যাক সেটা সরকারের আমি তো মানে বারবারই বলি সেটা সরকারের সদিচ্ছা ওপরে নির্ভর করবে এখন কস্তুরীরঙ্গন একটা কমিটি করে কস্তুরীরঙ্গন কমিটি একটা দিশা দিয়েছে এবার তার মধ্যে যোগ বিয়োগ করে সরকার কিভাবে নেবে সরকারের কি ভাবনা সরকারের কি ভিশন সরকারের কি আগামী ত্রিশ বছর পরে সরকার ভারতবর্ষকে কোথায় দেখতে চায় তার উপরে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন যে বিভিন্ন স্টেটগুলিতে এই স্কুল এডুকেশন বা এডুকেশন পলিসির সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ও ইনক্লুড হচ্ছে এখানে কিছু শিক্ষাবিদরা ইনক্লুড হলে হয়তোবা যে লক্ষ্যে এই এডুকেশন বিল ইমপ্লিমেন্ট করার উদ্দেশ্য মানে দিশা নিচ্ছেন সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করা কি আরো স্মুথলি সম্ভব হবে আপনি মনে করেন হ্যাঁ নিশ্চয়ই কারণ দেখুন ওনারই কথার সঙ্গে আমি একমত যে শুধু শিক্ষা না সমস্ত জিনিসটাই সে যেটাকে আমি আরেকদিন বলেছিলাম যেটাকে বলে ডোমেইন এক্সপার্ট ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ভারতবর্ষে কোনোদিনই এগোতে পারবে না কারণ ভারতবর্ষের যে বিভিন্ন সেক্টরের যে মূল সিদ্ধান্তগুলো বা পলিসিগুলো বা যে ডিসিশনগুলো বা নতুন নতুন স্কিমগুলো সেগুলো কারা করে সেগুলো কারা করে তারা হচ্ছে ব্যুরোক্র্যাটরা এবং এবার ব্যুরোক্র্যাটদের যে ওদের পড়াশোনাটা কিন্তু কমন পড়াশুনো স্পেশালিস্ট পড়াশুনো না ওদের কিন্তু জেনারেল এডুকেশন বা হয়তো ইঞ্জিনিয়ার থেকে এলো বা হয়তো মেডিকেল থেকে কেউ এলো হলেও ব্যুরোক্রেটদের কাজ হচ্ছে ব্যুরোক্রেটদের ট্রেনিং হচ্ছে ইমপ্লিমেন্টেশন ব্যুরোক্রেটদের ট্রেনিং কিন্তু ইনোভেশন না উদ্ভাবন না তো এই জন্যেই এই সরকার এই ভারতবর্ষের যে এই যে আপনার যে কি বলবো যেটাকে বলে এক্সিকিউটিভ ভারতবর্ষের যে এক্সিকিউটিভ ব্যবস্থা তার মধ্যে এই দুর্বলতাটা আছে বলেই এই সরকার চাইছে যে সমস্ত যে আপনার ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলোর আপনার আন্ডার ডেপুটি সেক্রেটারির ওপরে যারা বসবে তারা বুড়ো বসবে না ডেপুটি সেক্রেটারির ওপরে যারা বসবে তারা বসবে ডোমেইন এক্সপার্ট এই ডোমেইন এক্সপার্টে গভর্নমেন্ট চুজ করবে মানে ডোমেইন এক্সপার্ট বলতে কি যে ধরুন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যদি হয় তাহলে সেখানে এনভায়রনমেন্ট স্পেশালিস্ট যে এনভায়রনমেন্ট এক্সপার্ট যে তাকে এনে সেখানে সেক্রেটারি বলুন ডেপুটি সেক্রেটারি বলুন জয়েন্ট সেক্রেটারি বলুন এই লেভেলে বসাতে হবে যদি আপনি ডিপার্টমেন্ট অফ ধরুন এডুকেশন তাহলে সেই ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এরা ব্যুরোক্রেট হবে না তার নিচে যারা আছে তারা ব্যুরোক্রেট হবে কিন্তু টপ লেভেলের তিন চারজন ওরা আপনার সেই সেই সাবজেক্টের স্পেশালিস্ট হবে তো এই যে জিনিসটা বোঝা বা বুঝতে পারা এটা তো একটা সলিউশন দিকে যাওয়া এরপরে কতটা কি হবে সেটা দেখার যেটা বলা হচ্ছে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা হবে মাতৃভাষায় আমরা আলোচনা শুরুতে বলেছি যে মাতৃভাষা শিক্ষা এটা কম্পালসারি আপনিও বলেছেন বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে মাতৃভাষাকে প্রমোট করা প্রয়োজন পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা যদি আপনার বাধ্যতামূলক হয় পঞ্চম ওয়ান টু ফাইভ পর্যন্ত মাতৃভাষা বাধ্যতামূলক হলে আপনি যে কথাটা আলোচনা একদম ভেরি চেষ্টা করছিলেন যে বিভিন্ন উদাহরণ দিয়ে যে গবেষণা বিজ্ঞান মাতৃভাষা ইউরোপিয়ান কান্ট্রিগুলি করে তাহলে কি আপনার ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত যদি বাধ্যতামূলক করা হয় তারপরে যে এডুকেশনটা নেমে আপনি যে অবজেক্টে কথাটা বলতে চাইছিল যে পারে বলতে চাইছিলেন যে মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান গবেষণা করা বা উন্নতির দিকে দেশকে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে কি এটা আপনার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না যে ওয়ান টু ফাইভ পর্যন্ত শুধু থাকবে মাতৃভাষা হচ্ছে আবার বহু বহুভাষী বানাতে হবে ইয়ে হচ্ছে ওয়ান টু ফাইভ পর্যন্ত তো মাতৃভাষা নিল তারপর বিষয়টা মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ যা অপশনাল ল্যাঙ্গুয়েজ যেটাই আসছে মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার সাথে বিকাশ করার ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ এবং বিজ্ঞান চর্চা বা হাইয়ার এডুকেশনের দিকে যাওয়ার ক্ষেত্রে ওয়ান টু ফাইভ পর্যন্ত মাতৃভাষার কম্পালসারিগুলোতে কি যথেষ্ট না পুরোটা মানে অ্যাটলিস্ট মাধ্যমিক পর্যন্ত কম্পালসারি করা দরকার না মাধ্যমিক পর্যন্ত কম্পালসারি মাতৃভাষাতে কম্পালসারি ওই জিনিসটা হয়তো আমি জানি না ওই জিনিসটা আমার চোখে পড়েনি ক্লিয়ার কিনা কিন্তু এই যে এখানে একটা জিনিস আছে থার্ড প্যারাগ্রাফে যে প্রমোশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এখানে কিন্তু বলছে পরিষ্কার করে ওয়াইল ট্রান্সলেশন এন্ড একাডেমিক ওয়ার্ক আর ইম্পর্টেন্ট দেয়ার ইজ অ্যান আর্জেন্ট নিড টু ডেভেলপ অরিজিনাল ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল যে টেক্সট বুক এবং স্টাডি মেটেরিয়ালস অ্যাকাডেমিক ওয়ার্ককে আপনার মাতৃভাষায় করাতে গেলে যে মাতৃ মানে যে টেক্সট বুকের প্রয়োজন সাইন্স পড়াবেন যেটা পড়াবেন সে টেক্সট বুক আমাদের দেশে নেই রিজনাল ল্যাঙ্গুয়েজে সে টেক্সট বুক নেই সে টেক্সট বুকগুলোকে ডেভেলপ করতে হবে সে টেক্সট বুকগুলোকে ডেভেলপ করলেই তবে আপনার আপনার সেই জিনিসগুলো মানে সেই আপনার এফেক্টিভ সায়েন্স এডুকেশন হবে ভেরি ইম্পর্টেন্ট টেক্সট বুকগুলোকে একাডেমিক ওয়ার্ক করার কথা বলছে সেখানে একাডেমিক মেটেরিয়াল ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস মাস্ট বি ইনস্টিটিউশনালাইজ থ্রু গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এবং গভর্নমেন্ট এর ইনিশিয়েটিভ নিয়ে এভাবে বইগুলোকে এই করার কথা বলছে আমি পূর্ণন্দপুর কাছে যাচ্ছি আলোচনার শেষ পর্যায়ের দিকে আমরা এসে পড়েছি আমি যতটুকু জানি আপনিও রাজ্যের একজন প্রাক্তন টিসিএস অফিসার সম্ভবত ছিলেন আপনার কেন মনে হল যে এই যে ব্যুরোক্রেটরা এরা যদি এডুকেশন ডিপার্টমেন্টে থাকে এডুকেশনের যে ডেভেলপমেন্ট আমরা একটু বাংলা ভাষা থেকে একটু সরে ওই দিকে যাচ্ছি এডুকেশনের আপলিফমেন্টের ক্ষেত্রে আপনার কেন মনে হচ্ছে যে মানে ব্যুরোক্র্যাট বা ব্যুরোক্রেসি এডুকেশন শিক্ষার বিস্তারের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেক সময় শিক্ষাবিদদের প্রয়োজন মনে হচ্ছে না দেখো একটা জিনিস হল কি সোমদেব বাবু বলেছেন যে ডোমেইন এক্সপার্ট যে লোকটা এই বিষয় সম্পর্কে জানে আমি যদি বলি আপনাকে একটা ঘটনা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে শক্তিপদ চক্রবর্তী ছিলেন সোশ্যাল এডুকেশন অর্গানাইজার থেকে প্রমোশন পেতে পেতে কাজ করতে করতে উনি এক সময় বম্বে টাটা ইনস্টিটিউট থেকে ইয়ে করেছেন এমএসডব্লিউ করেছেন এক সময় সোশ্যাল এডুকেশনের ডিরেক্টর তারপরে হায়ার এডুকেশনের ডিরেক্টর ওই যে বললেন ইনোভেটিভ যে বিষয়টা আমি দপ্তরে কি করব কি করবো আমাদের কি ছিল জানেন এই হায়ার এডুকেশন আপনারা তো নিশ্চয়ই নতুন জায়গা খুঁজে নিয়ে যাওয়া নতুন জায়গাতে এর বিস্তার নিজস্ব ইউনিভার্সিটি ওই শক্তিবাবুর আমলই হয়েছে ঠিক আছে তেমনি আগরতলা শহরে আপনার এটা কি বলে বার উৎপাদ ছিল আঠাত্তর উনআশি সালে ওই মোহনপুর তারানগরে গিয়ে জায়গা বাছাই করে প্রোটেকটিভ হুম আমাদের একটি করতে হবে এখনো আছে তো এরা যখন একটা চিন্তা করতেন ওদের চিন্তা ছিল কতদিনের জানেন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছরের আর পুরুষ চিন্তা হলো কি আমি তিন বছর পাঁচ বছর থাকবো আমার সময় একটা ভালো করে মিনিস্টারের কাছ থেকে বাহা নিয়ে আমি আবার অন্য দপ্তরে চলে যাব টিসিএস ভাবে আইএস হব আইএস ভাবে আমি প্রিন্সিপাল সেক্রেটারি হব দিল্লিতে জয়েন্ট সেক্রেটারি চেয়ারে গিয়ে বসবো সেক্রেটারির চেয়ারে বসবো ওর কাছে শুধু থাকবে কি স্পেসিফিক একটা অ্যাচিভমেন্ট টার্গেট শিক্ষার এই যে প্রতিটি বিষয় এর সঙ্গে তারা কোনোদিন ইয়ে থেকে ফ্রম কোর অফ হার্ট এটা তারা কোনদিন শুধু শিক্ষা না স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখুন অন্যান্য ক্ষেত্রে দেখুন সুতরাং ব্যুরোক্রেট টেকনোক্রেটদের সঙ্গে সাবজেক্ট স্পেশালিস্ট যারা আছে যেমন আমরা আমাদের আজকের আলোচনা যেহেতু এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেই ক্ষেত্রে বলব যে আমাদের শিক্ষাবিদ যারা রয়েছে এদের যদি আমরা প্রতিটি জায়গায় জায়গা করে দিতে পারি তাহলে কি হবে শিক্ষার মানটা অনেকটাই উন্নত হবে এবং সরকার যেভাবে চাইছেন যে এটাকে সুন্দর হোক ইমপ্লিমেন্টেশন হোক এটা প্রপার ইমপ্লিমেন্টেশন হোক একদম একদম শেষ পর্যায়ে আলোচনা এই এডুকেশন পলিসিতে প্রারম্ভিক শিক্ষায় শিক্ষার্থীদের মানে ধারাবাহিকভাবে পেশাগত উন্নয়নের কথা চিন্তা করতে হবে মানে একদম ভেরি এরকম মানসিকতা তৈরি করে বা এডুকেশনের যে পাঠ্যক্রম সম্ভবত নতুন শিক্ষা নিতেই এটা অ্যাডপ্ট হলে ফাইনাল বিল হয়ে এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে তো পাঠ্যপুস্তকেরও বিশাল একটা যেটা সিলেবাস রয়েছে সেটারও একটা পরিবর্তন হবে এই বিষয়টা লাস্টে আপনার থেকে জানবো একজন একজন অধ্যাপক যে এই চিন্তাধারাটা কতটুকু মানে সুদূর প্রসারী চিন্তাধারা যে পারমিক শিক্ষা থেকেই শিশুদের মানে ধারাবাহিকভাবে পেশাদারী মানে মানসিকতার উন্নয়ন করা বা এটাকে ডেভেলপ করা হতে পারে কতটুকু সুদূর প্রসারী হতে পারে ইম্প্যাক্টটা কি করতে পারে আজকের যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমি বলি আজকের যে আমাদের শিক্ষা খুব ছোট কথায় বলতে গেলে আজকের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা আমরা চলে আসছি নাইনটিন থেকে এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আপনার মূলত আপনার কলোনিয়াল এডুকেশনেরই দান কলোনিয়াল এডুকেশন তো কলোনিয়াল এডুকেশন এর মূল উদ্দেশ্য যেটা ছিল মানে ইংরেজরা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল সে শিক্ষা ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য ছিল আপনার কেরানি তৈরি করা যাতে সে ডিকটেশন নিতে পারে ড্রাফট লিখতে পারে এবং সেটা আবার অফিসারকে দিতে পারে মানে তার কি ছিল ভোকাবুলারিটা বাড়ানো ইংরেজি লিখতে পারা বা সেটা বাংলায় হোক সেই সেন্টেন্সগুলো ঠিকভাবে লিখতে পারা ডিকটেশন নেওয়া এবং সেটাকে একটা ফর্মে এনে সেটা প্রেজেন্ট করা তো সেটা ছিল কেরানি তৈরি করার শিক্ষা ব্যবস্থা এবং সেই সেই শিক্ষাব্যবস্থা আমরা গত সত্তর বছর কাটিয়েছি এবার কাটানোর পরে এবার আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখন এত কেরানি হয়ে গেছে বা এত কেরানির চাকরি করার মতো এত মানে লোক হয়ে গেছে অথচ কেরানির কাজ তো আজকে কম্পিউটার করে ঠিক কেরানি করতে তো লাগে না একটা পুরো অফিসের কাজ একজন লোক দিয়ে হয়ে যায় তাহলে এই লোকগুলো কোথায় যাবে অথচ এই লোকগুলোর যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষাটা হচ্ছে ওই একই ধরনের শিক্ষা তো এবার বলছে যে আমাদের তো কেরানির দরকার নেই তাহলে এবার শিক্ষাটা পালটাও। তো শিক্ষাটা পাল্টে কিভাবে করবে তাহলে এবার ছোটবেলা থেকেই তাকে তার মধ্যে উদ্ভাবনী শক্তিগুলো জাগা তার মধ্যে দেখো সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আর আরেকটা জিনিস দেখবেন যে যে যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এটা অদ্ভুত যে যার যে ট্র্যাডিশনাল পেশা ফ্যামিলি ব্যবসা হোক পেশা হোক এই শিক্ষা ব্যবস্থা তার সে ট্র্যাডিশনাল পেশা থেকে তাকে দূরে সরিয়ে দেয় অথচ এই ট্র্যাডিশনাল পেশাটা কিন্তু একশো বছর দুশো বছর পাঁচশো বছর হাজার বছর ধরে আসছে সে নিয়েই কিন্তু আমাদের আমাদের যে যে বা ওই পেশা তো তাহলে হঠাৎ করে আমরা যে শিশুদের শিক্ষা দিচ্ছি সেই শিশুদের আমরা এমন একটা শিক্ষা দিচ্ছি যে শিক্ষাটা তাদের যে ট্র্যাডিশনাল পেশা সেটা থেকে তাদের দূরে সরিয়ে নিয়ে একটা অদ্ভুত ধরনের একটা মানসিকতা তৈরি করে দিচ্ছে তো এখান থেকে তাকে বের করে আনতে হবে এবার বের করে দেখুন সে যদি তার নিজের বাবার বা যে পিতৃপুরুষের যে পেশা সেটাতে যদি সে যায় তাহলে তার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে এক তো সে বংশ পরম্পরায় যে এক্সপিরিয়েন্স বা স্কিল সেগুলো সে এমনি ঘরে বসে পাচ্ছে তার সঙ্গে তার একটা যে কারিগরি অভিজ্ঞতা বা যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটাও সে পাচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং পাচ্ছে তার উপরে এবার যদি তাকে সেই মানে কিছু একটা করার মানসিকতা বা স্পৃহাটা বা উদ্ভাবনী ব্যাপারটা যদি তার মধ্যে জাগিয়ে দেওয়া যায় তাহলে সে তো যে ধরুন জুতোর কাজ করে সে ওখানে গিয়ে আমেরিকাতে কিন্তু সেটাই আমেরিকাতে আপনি দেখবেন জুতোরই কত হাজারটা ব্র্যান্ড শার্টের হাজারটা ব্র্যান্ড প্যান্টের হাজারটা ব্র্যান্ড একটু একটু করে ইনোভেট করে একটু একটু করে নতুনত্ব লাগিয়ে একটা ব্র্যান্ডিং করে দিচ্ছে এবং প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা করছে তো এখন সবাইকে আমরা এক জায়গাতে এনে এক ধরনের মানে চাকরির জন্য তৈরি না করে আমরা যদি তাদের যার যার পেশা যেটা ট্র্যাডিশনাল পেশা হোক বা নতুন নতুন পেশা যেগুলো আসছে সে পেশাগুলোর মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে একই সঙ্গে আমাদের যে এই যে ডিমান্ডগুলো এবং সাপ্লাইগুলো বিভিন্ন সে তার নতুন মত করে নতুন জিনিস তৈরি করতে পারবে সে নতুন মানে মানে ইনভেনশন করতে পারবে সেটা সে প্যাটেন্ট করতে পারবে তাতে গিয়ে সমাজের একটা দিকে উন্নতি না হয়ে একটা সামগ্রিক দিক উন্নতি হবে তাতে মানে সবার লাভ হবে দেশের লাভ হবে আপনার বাজারে দেখবেন অনেক ধরনের জিনিস আসছে মানুষের হাতে পয়সা আছে আছে যারা তারা কিনছে এভাবে করে একটা সামগ্রিক টোটাল এটার কারণেই হয়তো যে স্কিল এডুকেশনের ব্যাপারটা উনি চালু করেছিলেন কিন্তু স্কিল এডুকেশনটা যে লেভেলে আসছে সেই স্কিল এডুকেশনটা আপনার একদম শুরুতে না শুরু করলে একদম ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাইমারি এডুকেশন স্টেজে সে মানসিকতাটা না শুরু করলে সে ক্লাস টুয়েলভের পরে যদি আপনি তাকে স্কিল এডুকেশনও দেন ততদিনে কিন্তু তার মানসিকতাটা উন্ন রকম হয়ে যায় একদম একদম খুব বাস্তব একদম বাস্তব সম্পর্ক এরপরে আপনি যতই স্কিল দেন তা সে স্কিল হলেও সে যদি আপনি তাকে টেকনিশিয়ান সেটা আপনি ফ্রিজ তো ঠিক করার বা কোন একটা কিছু টেকনিক্যাল কেন একটা দিলেন কিন্তু দিলেও সে ওইটা মেকানিক্যালিই করবে সেটা কিন্তু মেকানিক্যালি করবে সেটা নিয়ে সে একটা নতুন কিছু মানে ইনোভেটিভ কিছু করতে পারবে না সে ইনোভেটিভ জিনিসটা যদি তার মধ্যে যদি মানে ঢোকাতে হয় তাহলে কিন্তু সেটা শৈশবেই ঢোকাতে লাগে শিক্ষা থেকে প্রারম্ভিক শিক্ষা থেকে একদম দশক বন্ধুরা আমাদের সময় শেষ আজকে যেটা আমাদের আলোচনার বিষয় ছিল নয়া শিক্ষানীতিতে বাংলা ভাষা এছাড়া আমরা এই বাংলা ভাষাটা ছাড়াও নয়া শিক্ষানীতির ছোট ছোট এটা বিশাল পাতার ড্রাফট একচল্লিশ বিয়াল্লিশ পাতার ড্রাফট বিল আলোচনা করেছি আমরা পরবর্তী সময় হয়তো এই সংলাপ অনুষ্ঠানে ফাইনাল বিল হবে বা যখন পাস হবে আরও বিস্তারিত আলোচনা করব আমাদের যারা শিক্ষাবিদরা রয়েছেন প্যানেলিস্টরা রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দেখতে থাকুন সংলাপ যে সংলাপ ভাবায় যে ভাবনা পদ দেখায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্র